নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী চেতনায় উদ্বুদ্ধদের দিয়েই সার্চ কমিটি করা হয়েছে। যাদের কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে তাদের একজন 2018 সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন এবং যারা আওয়ামী পরিবারের সন্তান তাদেরই খুঁজে সার্চ কমিটিতে নিয়ে আসা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনো কমিশনই কাজ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন গঠনে বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিটির অন্য সদস্যদের সাথে রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসেন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বিএনপি নেতারা বলছেন সার্চ কমিটি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিদের দিয়েই সেই সার্চ কমিটি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কেউ 2018 সালে আওয়ামী লীগের টিকিট চেয়েছেন, কেউ আবার আওয়ামী পরিবারেরই সন্তান, বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন, এমএনএ ছিলেন, এই ধরনের ব্যক্তিদেরকেই খুঁজে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং এই সার্চ কমিটি যাদেরকে সার্চ করবে, অনুসন্ধান করে নির্বাচন কমিশন গঠন করবে বা গঠনের জন্য যে ব্যক্তিদেরকে মনোনীত করবে, তারাও সেই একই চেতনার দ্বারা লালিত হবে। আমার কাছে নিরপেক্ষ মনে হয়ই না। আমার কাছে কে থাকলো আর সে থাকলেই নিরপেক্ষ হয়ে যাবে এটা তো কোনো কথা না। আমার কথা পরিষ্কার যে আমরা বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্টেড না। আমাদের ইন্টারেস্ট হলো যে এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, এখন সেটা সার্চ কমিটি হয়ে আর যেই হোক, যে ইলেকশন কমিশনই হোক, এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচন যাব না এবং এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুতরাং এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এটার দ্বারা সম্ভব নয়, একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া। নেতারা বলেন সার্চ কমিটি কেমন নির্বাচন কমিশন গঠন করে, গত দুটি নির্বাচন কমিশনই তার প্রমাণ, যেসব নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।